নমস্কার প্রশ্নকাল আও এক প্রসঙ্গ বিকাশ আপনার স্বাগত করছি দর্শক বন্ধু আপনার জানিথে পশ্চিমবঙ্গের এবার নির্বাচন হাওয়া নন্দীগ্রামে নির্বাচন হওয়া যাচ্ছি নন্দীগ্রাম হব পশ্চিমবঙ্গ রাজনীতির টর্নিং পয়েন্ট হারে দিদিঙ্ দিএন্ড বিজেপি সুবন সুযোগ গ্রাউন্ডে মমতা বিরোধী হাওয়া অপটে আস্ত কাল ময়দান কোলাইবে অমিত শাহ ए प्रसंग को नै आम आलोचना सहित आलोचन सहित हुतिथि म परिचय सहित वरिष्ठ साम्बादिक जन दास अब सहित बीजेपी मुखपत्र बिरञ्ची त्रिपाठी सीधा असधास पश्चिमबङ नन्दी ग्राम्रु आम आसोसिएट एडिटर शान्तिभूषण मिश्रम सहित जोड़ी जोडिन्छ एथर बेङ्गल देखियो अग्निकन्या बनाम भूमिपुत्र लडै कारण पश्चिमबङ र मुख्यमंत्री ममता बानर्जी एथर सामना एकदा निजर अति घनिष्ठ थार्तमान प्रतिद्वंदी बनि বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এই হাইভোল্টেজর টকরপ্রাইবল পশ্চিমবঙ্গ নহে রাজনীতি রুচি রকুত সারা দেশবাসী ফোকসরে ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রাম রয়েছে আলোচনা আগুক বড়াইব সিধা সড়ক পশ্চিমবঙ্গ যাওয়া সেখানে আমার আসোট এডিটর শা্তিভূষণ মিশ্র অর্চন প্রচার বেড়ে সেটার কিছু অপডেট রয়েছে সে আমি জাঁয়া শুভেন্দু অধিকারী র্যালই কি মমতা বানার্জী তবে শাণতিভূষণ সেখানে আজ কিভাবে প্রচার রয়েছে কারণ আসন্তা কালি প্রচার শেষ দিন এক রু নির সেভূষণ হ্যাঁ নিশ্চিত ভাবে নন্দীগ্রামে বিগ ফাইট হওয়া যাচ্ছি এপ্রিল এক তারিখে ভোট হব এবং আসনকাল হইছে প্রচার শেষ দিন কিন্তু তা পূর্ব আজ হাই ভোল্টেজ ড্রামা দেখা মিলছে নন্দীগ্রামে মমতা বানার্জী আজ সাত কিলোমিটার রোড শো করেছেন হিল চেয়ারে বসি সে গোটে জায়গার আট জায়গা যাই ভোট ভিক্ষা করছেন বিজেপি উপরে বর্ষি এবং অপরপক্ষে যদি আপনার দেখবে শুভেন্দু অধিকারী যে অগ্নিকাঙ্কর দিনে সেত অস্ত্র উঠেছেন তাঁর বিধে সেত এই লড়াই অধিক রোচক হয়েছি এবং সে যেতবে রোড শো করলে সে জায়গা লা আসাদতলা সে জায়গায় তাঁক রোড শো কু রাইছি এবং কিছু সময় ভিডিও আসি যে ভিডিওরে সে যে যেন রোকিচ্ছেন রোড শো কু সে সংখ্যা লঘু সম্প্রদায়ের লোক লে এবং আজ গোটে পটে মমতা বানার্জী রোড শো অন্যপটে শুভেন্দু অধিকারী রোড শো এবং কেন্দ্র গৃহমন্ত্রী নন্দীগ্রামে সে দিন বারটার পঁচবে সে সাধারণ সভা করবে তো গোটে প্রকার সারা দেশর নজর বর্তমান নন্দীগ্রাম উপরে কেন্দ্রীভূত হইছে এই যেহেতু রাজনীতি পশ্চিমবঙ্গ রাজনীতি টর্নিং পয়েন্ট হওয়া যাওছে মমতা বানার্জীপাঁপ এই নন্দীগ্রাম নির্বাচন বিকাশ যে সূচনা আপনার কৌি যে তিনটি চারোটি বড় ঘটনা আজ ঘটি পশ্চিমবঙ্গ রাজনীতিে প্রথম ঘটনা হচ্ছে যে যে পঁচাশি বর্ষর মহিলা আপনার জানি শোভা মজুমদার যা গত মাছের টিএমসি র কিছু কর্মচারী সে মাড় মারিলে এবং সে হসপিটালে এবং আজ তাঁর দেহা হয়েছে যাকে নিয়ে কি গৃহমন্ত্রী আরম্ভ করে বিজেপি রমাম নেতা মানে সে সমালোচনা করেছেন এবং ইয়ে হইছে আজ বড় ঘটনা পশ্চিমবঙ্গ টুইটরের ওয়ার চাল किसी समय पूर्व ममता बानाजी जवाब दे सहित जहाँ मुझी आउ दुईट बड़ घटना गोटे घटना ममता बानाजी रोड शो और अगर घटनाटे हूँ शुभेन्दु अधिकारियों रोड शो को अटकैवा यह सब बाद तृतीय कथा जे आज आम नंदीग्राम को जाठी जो जगह जगह दुई हजार सतर गुणिकाण्ड घटना घटे मार्च चौदह दुई हजार सतर से चौदह जन लोकंर मृत्यु होता से निजे ममता बानाजी जी से राजनीति में এক প্রসঙ্গ হইরই সেবেঠার এবে মধ্য সেই প্রসঙ্গ হয়ে রইনীতি যে রাজনীতির পশাপালি যে গোটি চলান্তি নেতা যেহেতু শুভেন্দু অধিকারী সেই সময়ের এই আন্দোলনর নেতৃত্ব নে মমতা বানার্জী এবং জনে লে মমতা বানার্জী এবং আউ জন লেখার সেপতি শুভেন্দু অধিকারী এবং বর্তমান সেই প্রসঙ্গ নন্দীগামের সেই প্রসঙ্গ যেতনীতি হোক দুহে পরস্পর লড়ুটি এবং এই যে লড়াই এ লড়াই কেবল বাঘযুদ্ধের সীমিত না লড়াই বিভিন্ন স্থানের বিকাশ রাজনৈতিক হিংসার রূপ নেছি এবং বিভিন্ন স্থানের খবর আসুচি আমি মধ্যে দেখুছি বিভিন্ন স্থানের লড়াই কেবল রাজনৈতিক লড়াই হই রই না ইয়ে হিংসা কাণ্ডে পরিণত হয়েছে এবং আপনার জাগান বিকাশ যে বর্তমান সুদ্ধা বেঙ্গল রাজনীতিতে যা বিজেপি অভিযোগ করুছি শহে মুন্ড গড়া তো নিশ্চিত পক্ষে নন্দীগ্রাম সবঠু অধিক ফোকসে রয়েছে এবং যা আমি হাই ভোল্টেজ ড্রামা চালছি ফোকস রয়েছে নন্দীগ্রাম এই যেহেতু নন্দীগ্রাম অক্তয়ারাপ दिदी निजर जो, जो पुरुष सिट थी भवानीपुर छाडिन्छ को ग्रहण गरिलेन्जको एपि ग्रहण जे, जे निज से जो विजय आण टीएमसी पनि বিজয়ৰ্ণিং পইণ্টৰ আনিব যদি সেই হাৰুৰ দি এণ্ড হ'ব নিশ্চিত ফি বেটেল গ্ৰাউণ্ড নন্দীগ্ৰাম সৈতে বিজেপি নেতা বিৰঞ্জি ত্ৰিপাঠী অবু আপোনাক কম লাগু এন্দু অধিকাৰী বিজেপি সাব্যস্ত হব ন মমতা ফুৰি নন্দীগ্ৰাম ৰজি নেবেব আপোনাৰ ଯଦି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବେଙ୍ଗଲର ନିର୍ବାଚନକୁ ଆପଣ ଅନୁଧ୍ୟାନ କରିବେ ବେଙ୍ଗଲରେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ସପକ୍ଷରେ ଏକ ବହୁତ ଭଲ ବାତାବରଣ ଅଛି ବହୁତ ଭଲ ହାୱା ମଧ୍ୟ ଚାଲିଛି ସେ ଦୃଷ୍ଟିରୁ ଯଦି ଆମେ ନନ୍ଦିଗ୍ରାମକୁ ଦେଖିବା ନନ୍ଦୀଗ୍ରାମରେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ଜଣେ ଅତି ବଡ଼ ନେତାଙ୍କୁ ଉଚ୍ଚକୋଟୀର ନେତୃତ୍ୱ ଯାହାର ସେ ଅଞ୍ଚଳ ସହିତ ଦୀର୍ଘଦିନ ତ ସମ୍ପୃକ୍ତ ଅଛନ୍ତି ସେ ପ୍ରକାର ନେତୃତ୍ୱ ସେ ଜାଗାରେ ଠିଆ ହୋଇଛନ୍ତି ଏବଂ সে কথা জায়গার নিশ্চিত ভাবে ভারতীয় জনতা পার্টি বিজয় লাভ করব এবং জন পড়ুচি ট্রেন সাধারণ জনতা যে প্রকার ভাবে ভারতীয় জনতা পার্টি র্যালি একাঠি হোক ভারতীয় জনতা পার্টির ক্যাণ্ডিডেট সহিত অনেক ভারতীয় জনতা পার্টি প্রতি স্বতঃপ্রভৃত ভাবে আসি ঠিয়া হচ্ছেন সে দৃষ্টিও নিশ্চিত ভাবে নন্দীগ্রাম সিট ভারতীয় জনতা পার্টি সপক্ষে যাব এবং দীর্ঘদিন ধরিক দীর্ঘ দশ বর্ষ হল যে প্রকার বেঙ্গল দেখুছিল গোটে প্রকার কটমনি সরকার। গোটে প্রকার ধোকাবাদ সরকার গোটে প্রকার দুর্নীতিগ্রস্ত সরকার সে দুর্নীতিগ্রস্ত সরকারের অন্তর প্রথম বেগুল নিশ্চিত ভাবে নন্দীগ্রামবাসী বজাইবে মুখ্যমন্ত্রী পরস্ত করাইকি ইউ আমি দেখি দুই হাজার এগারো মশায় কমিউনিষ্ট অন্ত ঘটি সেতবে তৎকালীন মুখ্যমন্ত্রী যে বুদ্ধদেব ভট্টাচার্য তা সে পরাস্ত হয়েছিল এবং এবে যেতবে ଗୋଟେ ପ୍ରକାର ଟିଏମ୍ସିର ଅନ୍ତ ହେବାକୁ ଯାଉଛି ସେ ସମୟରେ ମଧ୍ୟ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କର ଅନ୍ତ ପରାସ୍ତ ଏଇ ନନ୍ଦିଗ୍ରାମରୁ ହିଁ ହେବ ଏ କଥାକୁ ଆପଣ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଗ୍ରହଣ କରିବାର ଆବଶ୍ୟକତା ବି ଅଛି ନିହାତି ଭାବରେ କିନ୍ତୁ ବିରଞ୍ଜି ବାବୁ ଆଉ ଗୋଟେ କଥା ଆମେ ଯଦି ଗୋଟେ ନାଁ ଶୁଣୁଛୁ ପଶ୍ଚିମବଙ୍ଗ କଥା ଶୁଣିଲେ ନନ୍ଦିଗ୍ରାମ କଥା ସବୁଠୁ ଅଧିକ ଆସୁଛି ଯଦି ଆମେ ଦେଖିବା চৌদ বর্ষ তে নদীগ্রামের এমিটি কিছু গোটে ঘটনা ঘটিল যা পুরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ছবি বদলাই দিয়ে পমতা বানার্জী পলিটিকা ক্যারির আছে কিন্তু এবে নন্দীগ্রাম এতে ফোকস কমপি কারণ আমি যদি দেখা নন্দীগ্রাম হি ন্যাশনাল যে অনেক লিডর মানে সে অধিকা র্যালি করছেন অমিত শাহবি আসন্ন র্যালি করবে বিজেপিপ্রাই নন্দীগ্রাম এত গুরুত্ব পাই কহন করু দেখুন কথা হচ্ছে বিজেপি পাই এথি পাই গুরুত্বপূর্ণ যেহেতু যে এ সম্পূর্ণ বঙ্গলা শাসনর যে খলনায়িকা আছন্তি সে জায়গা রে সে উত্তীর্ণ হইছন্তি নির্বাচন রে ভাবরে আমি তাঙ্কু পরাস্ত কৰিব আমার প্রথম কর্তব্য আছে কারণ জনা আছে যে জাগরু আগরু সে লড়ুতিলে ভবানীপুর ভবানীপুর লড়িবা লড়িলে হারিবা নিশ্চিত যেতে বলে হই গলা সেতে বলে সে আসি করে নন্দীগ্রাম রে পৌঁছন্তি এবং সে ভাবিছন্তি যে সংখ্যা লঘু ভোট পাখাপাখি সৈতিরিশ পরসেট অছি তার আধারে মুি কিন্তু একথা বি ভুলে যাই যে সংখ্যা সংখ্যাগুখানে বর্তমানে একত্রিত হয়েছেন দীর্ঘদিন ধরিক যে প্রকার ভাব তুষ্টিকরণ রাজনীতি মমতা বানার্জী চলাই তা বিধারে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সংখ্যাগু মানে আজ একাঠি হয়েছেন এবং মমতা বানার্জী ঠিক বুদ্ধি নিশ্চিত ভাবে শিখবে আমার নন্দীগ্রামর তা তো 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 পরবর্তী সময় অটাই চাই আমার সহ বরিষ্ঠ সাংবাদিক যতীন দাস যোড়িয়েছেন নবু গোটে কথা পশ্চিমবঙ্গ নির্বাচনক নেই সারা দেশের এবার চর্চা কাইকি না এটি মমতা বিরোধী বিজেপি অনেকগুড়ি প্রসঙ্গে মমতা টার্গেট করছে আড় কথা হলো মমতা একদা ঘনিষ্ঠ কোয়ালা শুভেন্দু অধিকারী এবে তাঁক বিধে ঠিয়া হয়েছেন সেনাপতি এবে নিজ সুপ্রিম বিরোধে ঠিয়া হয়েছে আপনার কম লাগুচি পশ্চিমবঙ্গের নন্দীগ্রামের গণিত খাশ করে কোণ কৌি কারণ চৌদ বর্ষ তেলে এই জায়গা হি মমতা পলিটিকা ক্যারির আরম্ভ করল আর বর্তমান সেই নন্দীগ্রামে ମମତା ବର୍ଷେ ଶୁଭେନ୍ଦୁ ଗୋଟେ ଫାଇଟ୍ ଦେଖିବାକୁ ମିଳିବ ଆଗକୁ କ'ଣ ସ୍ଥିତି ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଦେଖନ୍ତୁ ନନ୍ଦିଗ୍ରାମ ହେଉଛି ଉଭୟ ଆପଣଙ୍କର ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଏବଂ ଟି ଏମ୍ସି ତୃଣମୂଳ କଂଗ୍ରେସ ପାଇଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସମ୍ମାନର ପ୍ରଶ୍ନ ଏବଂ গোটে গোটে আপনা আপনার দেখুন যেহেতু শুভেন্দু অধিকারী সেই জায়গার বিধানসভা কু রিপ্রেজেট করুক এবং অন্য পক্ষে আপনার মমতা বানার্জী তা চ্যালেঞ্জ সেই আসন রুই ছেড়া হয়েছেন তেমন উভয় দল মানে যদি সেই সিট রু দলবি বিজয় লাভ করে সি গোটে বার্তা দেওয়া সক্ষম হব এবং যদি আপনার নন্দীগ্রাম রে পৃষ্ঠভূমি যদি আপনার দেখবে ନିଶ୍ଚିତ ଭାବରେ ପଶ୍ଚିମବଙ୍ଗ ରାଜନୀତିରେ ନନ୍ଦିଗ୍ରାମ ଗୋଟେ ଟର୍ଣ୍ଣିଂ ପଏଣ୍ଟ ଥିଲା ଅତୀତରେ ଏବଂ ଦୁଇ ହଜାର ଏଗାରରେ ଯେଉଁ ଆପଣ କିଛି ସମୟ ପୂର୍ବରୁ କହୁଥିଲେ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କର ଯେଉଁ ସେ ଯେଉଁ ଗୋଟେ ପଶ୍ଚିମବଙ୍ଗ ରାଜନୀତିରେ ଗୋଟେ ଇଭଲଭ କଲେ ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ କ୍ଷମତା ହାସଲ କଲେ ତା ପଛରେ ନନ୍ଦିଗ୍ରାମ ଏବଂ ନନ୍ଦୀଗ୍ରାମର ଯେଉଁ ଗୋଟେ ଯେଉଁ ଗୋଟେ ଯେଉଁ ଆଣ୍ଟି ଡିସପ୍ଲେସମେଣ୍ଟ ଆନ୍ଦୋଳନ କେଉଁ ନେତୃତ୍ୱ ନେବା ଯେଉଁଥିରେ କି କିଛି ଲୋକ ମୃତ୍ୟୁବରଣ ମାନେ ମୃତ୍ୟୁ ଘଟିଥିଲା କିଛି ଲୋକଙ୍କର ତେଣୁ ସେଇଟା ଗୋଟେ ଟର୍ଣ୍ଣିଂ ପଏଣ୍ଟ ଥିଲା ତେଣୁ ନନ୍ଦିଗ୍ରାମ ଉପରେ ସମସ୍ତଙ୍କର ଫୋକସ୍ ରହିବାଟା ସ୍ୱାଭାବିକ ମାନେ ଗୋଟିଏ ପଟେ ଆପଣଙ୍କର ଶୁଭେନ୍ଦୁ ଅଧିକାରୀ ଯେହେତୁ ସେ ଆସନରୁ ବିଜୟ ଲାଭ କରିଛନ୍ତି ଆଗରୁ ସେ ସିଟ୍ଟା ସେ ବଜାୟ ରଖିବା ପାଇଁ ଚାହିଁବେ ଅନ୍ୟପକ୍ଷରେ ଯେହେତୁ ମମତା ବାନାର୍ଜୀ ସେଠି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନିଜେ ଲୋଡ଼ୁଛନ୍ତି ତେଣୁ ତାଙ୍କ ପାଇଁ ଏଇଟା ଗୋଟେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଗୋଟେ ସମ୍ମାନର ପ୍ରଶ୍ନ তেম সেই উভয় দল তরফু সেই জায়গা গোটে বড় ফোকস জায়গা হয়েকি এবং সমগ্র দেশর নজর সে মানে আসন নিহতি ভাবে সারা দেশর নজর রয়েছে ফেরবি পশ্চিমবঙ্গ সেঠারে আমার আসোসিএট এডিটর শা্তিভূষণ অনেক শা্তিভূষণ গোটে কথা নন্দীগ্রাম এবে ফোকস রে কিন্তু সেটার আপনার দিনতমাম রয়েছেন সেটাকার মাহল কুচি লোকর কম মত রাখছি কারণ যদি দেখবা শুভেন্দু অধিকারী দবদবা সেটি অধিকার রয়েছে আউ চৌদ বর্ষ তে সেইঠার হি মমতা মা মাটি মানুষের নারা কি গোটে পলিটিকা চেঞ্জ আনি দশ বর্ষে সাধারণ লোক সেটাকার লোক কিন্তু মতপরিবর্তন সেখি বিকাশ দেখি না এবার তা ন দরকার হচ্ছে হ্যাঁ দেখো বিকাশ নন্দীগ্রামের চৌদ বর্ষ তলে যা ঘটনা ঘটিছিল এক টর্নি পয়েন্ট লা মমতা বানার্জী ଦୀର୍ଘ ଚଉତିରିଶ ବର୍ଷର ବାମ ବାମ ଶାସନକୁ ଗାଦିଚ୍ୟୁତ କରି ମା' ମାଟି ମାନୁସର ନାରା ଦେଇ ମମତା ବାନାର୍ଜୀ ସେହି ଘଟଣା ପରେ ଯେଉଁ ଗୁଳିକାଣ୍ଡ ଘଟଣା ଘଟିଥିଲା ତା'ପରେ ସେ ରାଜନୀତିରେ କ୍ଷମତାକୁ ଆସିଥିଲେ ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଦଶ ବର୍ଷ ଧରି ସେ କ୍ଷମତାରେ ଅଛନ୍ତି ଏବଂ ଏବେ ବିଜେପି ଅଭିଯୋଗ କରୁଛି ଯେଉଁ ମା' ମାଟି ମାନୁସର ନାରା ଦେଇଥିଲେ ମମତା ବାନାର୍ଜୀ ତାଙ୍କ ପାଇଁ ଏହା ମୂଲ୍ୟହୀନ ହୋଇପଡ଼ିଛି ଏବଂ ସେହି ତାର ଉଦାହରଣ

সেই পৰিবাৰক ভেটি লু বিশেষ কৰি সেই সমস্যা ৰচিছে লোকৰ তাক পচাৰি বুজি লু বতাথা হ'ল বৰ সবুঠু বড়ো সমস্যা হ'ল সেই নদী বহি যি যি পোলা গোটেই পটে পুলিচ ওলাই অন্য়পে গাঁও লোক টে যি ফায়াৰিং হৈছিল চৌদ বৰ্ষ তৌদজন লোক মৰিলে লোক ক'ত মৃত্যা ঢেৰ অধিক হ'ব চৰকাৰীভাৱে মাত্ৰ চৌদ জৰ ডেডবড়ি মিলি কিন্তু শতাংশ লোক যে নিখোজ ঠব্ নিখোজ অঁ তে সৃত্যুবৰণ কৰিছ গুৰি ইয়ে ঘটনা হৈ চৌদ বৰ্ষ এবং যো মানে মৰি থিলে মৃত্যুবরণ কৰিলে তাকু সেঠি শহীদ বুলি কোৱা যাওচি আৰু তাকো স্মৃতিৰ উদ্দেশ্যে শহীদ স্তম্ভ তৈয়াৰ করা যায়েচি আমি মধ্য গটি শহীদ পৰিৱাৰକୁ যাইছিলু তাকু খেতি প্ৰণাম مليচি নিশ্চয় সে কওতুলি খেতি প্ৰণাম مليচি আৰু পরিবার পৰিৱাৰজনক চাকৰি مليচি তা সত্যে মধ্য সেটি রাজনীতি এই প্ৰসংগক নহয় 14 বছৰ তলৰ সেই ঘটনা নহয় ৰাজনীতি সেবে থিলা এবে মধ্য আছে আমি কওচু যে সুবেന്ദু অধিকারী। যে মমতা বানার্জীকর সেপতি চিত্র চৌদ্দ বর্ষ তল আপনার দেখাইছু আপনার স্ক্রিনে সেতবে শুভেন্দু অধিকারী স্কুটি চলাউলে এবং পছরে মমতা বানার্জী বসলে সেতবে সে স্থানক পুলিশ যা দে বাম শাসন সেখানক মমতা বানার্জী দেওয়া যা দিয়া যা এবং পরবর্তী সময় ধীরে ধীরে মমতা বানার্জী সেটি এবং রাজনীতি তেজি লা এবং যে ঘটনা আপনার যে যদি আপনার দেখবে দুই হাজার ষোলরে যে নির্বাচন হয়েছিল তাপর দুই হাজার এগার নির্বাচন সেটিএম সি টিএম সি গড় ভাব নন্দীগড় নদীগ্রাম বি কারণ শুভেন্দু অধিকারী লক্ষে চৌত্রিশ হাজার ভোট পাইলে দুই হাজার তা তাপর জনে শহীদকর মা যে সেটি লড়িলে ফিরোজা বিবি সে লক্ষে তিন হাজার ভোট পাইলে তো ভোটর হার যদি আপনার দেখবে নদীগ্রামে টিএম সপক্ষে দুই হাজার এগারের সিক্সটি ওয়ান লা দুই হাজার ସିକ୍ସଟି ସେଭେନ୍ ପରସେଣ୍ଟ ଥିଲା ତେଣୁ ଏବେ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ଯେ ଟିଏମ୍ସିର ଯେଉଁ ଭୋଟ୍ ରହିଛି ପାରମ୍ପରିକ ଭୋଟ୍ ରହିଛି ଦୁଇ ଦୁଇଟି ନିର୍ବାଚନରେ ସେ ଭୋଟ୍ ବିଜେପି ଆଡ଼କୁ ଆସିବ ତ ଇଏ ହେଉଛି ସବୁଠୁ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ଏବଂ ବିଜେପି ଖାତାରେ ସେଠି ଦୁଇ ହଜାର ଏଗାରରେ ମାତ୍ର ପାଞ୍ଚ ହଜାର ଭୋଟ୍ ପଡ଼ିଥିଲା ଏବଂ ୱାନ୍ ପଏଣ୍ଟ ସେଭେନ୍ ଟୁ ଥିଲା এবং দুই হাজার এ সংখ্যা বড়ি ফাইভ পয়েন্ট ফোর জিরো হয়েছিল নন্দীগ্রাম কথা কুচি দশ হাজার ভোট পাই যুই হাজার এগারো লড়িলে কুমার দাস সে লড়ি দুই হাজার ষোলরে কিন্তু বিকাশ বড় কথা হোচ্ছি যে দুই হাজার উনিশর লোকসভা নির্বাচন গণিত সব ওলোড পাট পুরা পশ্চিমবঙ্গে বিজেপি যদি আপনার ভোট পরসেটেজ দেখবে যদি তাকে কনভর্ট করবে আসেম্বি সেগমেন্ট ওয়াইজে তাহলে আপনার দেখবে যে বহুত কিছু পরনি এবং সেই পরনুক আধার করে এবে বিজেপি কেবর্তন হব এবং লোক সেই স্বৰ স্বৰ মেলোঁহি যে পৰিৱৰ্তন হ'ব কিন্তু মোৰ তথ্য কি আপোনাক কয় দুই হাজাৰ উনৈছৰ তথ্য মই যা কৈছিলে যে দুই হাজাৰ উনৈছৰে বিজেপি অঠৰ টি লোকসভা আসন জিতি টি এম চি জিতি বাইশ টি তাক যদি আপোনাৰ কনভৰ্ট কৰিব লোকসভা আসনলৈ ত'লে সেই সংখ্যা হ'ব শহে একৈশ বিজেপি ৰ টি এম চি ৰ হ'ব শে চি নিশ্চিত ভাৱে এতি পশ্চিমবংগৰে দুইশ চৌৰান্নব্বৈ আচনৰ সংখ্যাগৰিষ্ঠতা হাস লাভ কৰিব নিশ্চিত ভাবে টিএমসি পাখে শহে যেহেতু শহে চৌষট্টি লা কুয়া যাই যে টিএমসি আগে অন্তু ধীরে ধীরে আপনার দেখবে বিগত ছাস হব যে কিছু টিএমসি রেভি ওয়েট যেমি শুভেন্দু অধিকারী কথা এবং অন্য বিধায়ক তেইশ রু অধিক বিধায়ক টিএমসি পট পরিবর্তন করছেন বিজেপি হাত ধর পদ্ম ধরছেন তেমন কুয়া যাচ্ছে যে বিশেষ করে পশ্চিমবঙ্গ নির্বাচন সেন্ট্রা কালকটা এবং সাউথ বেঙ্গল ইয়ে দুইটি জাগ স্থান যেহেতু এটি সবুঠ অধিক সিট রয়েছে এক তথ্য আপনার দেওয়া চাহিদু বিকাশ যে সাউথ বেঙ্গলের রয়েছে শহে বিধানসভা আসন এবং রয়েছে তেত্রিশটি বিধানসভা আসন যদি এই দুইটি আসন আপনার নজর পকাইবে যদি সমীক্ষা করিবে তাহলে এই দুইটি জায়গায় টিএমসি রবদবা আগুর লা এবে মধ্য রয়েছে এবং দুই নির্বাচন পরে সামনা যে এই আসন ৰচি চাউথ বেংলে সি এম চি পাইছিল শহে ঊনৈছ টি আচন বিজেপি পাইছিল মাত্ৰ অৰ্চা আসন তে চাউথ বেংলেৰে বিজেপি তাৰ দবদবা জাহিৰ কৰিব তাৰ ভোট পচেণ্টেজ বঢ়িছে তাক আগুক নাথাকে শুভেন্দু অধিকাৰী পৰে বহুত টি এম চি হেভি ৱেট নেত আ ধীৰে কোৱা যাব যে বিজেপিৰ ভোট পৰচেণ্টেজ বঢ়িব দ্বিতীয় কথা হ'ল চাউথ বেংল যা মই কৈলি যে মুছলিম ভোট তেতিয়া অধিক নুহে চেণ্ট্ৰা বেংগল তুলনাৰে যদি তথ্য উপ আপোনাৰ নজৰ পকাইব চেণ্ট্ৰা বেংলে মুছলিম ভোট পৰচেণ্টেজ ৰ ছাপন কিন্তু সাউথ বেঙ্গলের মাত্র চব্বিশ ত মমতা বানার্জী চাহিদা যে ভোট পরসেট আগুন তাঁর মিলে এবং আপনার একথা বিকাশ জাগান বিজেপি অভিযোগ করুচি

দেখুন এই যে নন্দিগ্রামে মুখ্যত আপনার শুভেন্দু অধিকারী লোকপ্রিয়তা এথর নিশ্চিত ভাবে পরীক্ষা হব এবং দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি যদি আপনার দেখবে লোকসভা নির্বাচন যেভাবে ভাবে ভারতীয় জনতা পার্টি সেটি প্রদর্শন করে এবং ভারতীয় জনতা পার্টির যেভাবে ভাবে ক্রমাগত ভাবে ওয়েস্টবেঙ্গলরে তাঁর যে লোকপ্রিয়তা ধীরে ধীরে বড়ি সে তার মানে বর্তমান সেটা কেতে অক্ষুর্ণ আছে এবং আউে বড়ি সেটা বি এই নির্বাচন নিশ্চিত ভাবে তার ইঙ্গিত করিব। এবং আপনার দেখুন নন্দীগ্রাম মুখ্যত গোটে বার্তা মধ্য দেব নন্দীগ্রাম জিতা জিতবা হারিবা, যেবি দল জিতন্তি সেটি গোটে আপনার মানে গোটে মেসেজ মধ্য জীব। যেটা কি নিশ্চিত ভাবে ভারতীয় রাজনীতি গোটে গুরুত্বপূর্ণ বহু গুড়ে ইস্যুস অ এবং যেভাবে ভাবে সেটি হাই ভোল্টেজ ক্যাম্পেন চলছে সে মধ্য লোক মেমোরি রহব এবং নিশ্চিত ভাবে রাজনীতি ସମୀକ୍ଷା କରୁଥିବା ଲୋକ ନନ୍ଦିଗ୍ରାମ ଉପରେ ବିଶେଷତଃ ଭାବରେ ନଜର ରଖିଛନ୍ତି ଏବଂ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି କେତେ ଦୂର ଏଇ ଯେଉଁ ଶୁଭେନ୍ଦୁ ଅଧିକାରୀଙ୍କର যে ভারতীয় জনতা পার্টি যোগদান এবং সেই সিট্রু পুঁথরে সি রি ইলেকশন কেতে কতদূর এটা সহায়ক হচ্ছে এবং সে ক্যাম্পে করতে আপনার দেখি উভয় মমতা বানার্জী যে প্রচার এবং অন্য পটে আপনার মিথুন চক্রবর্তীকর বি প্রচার উভয় প্রচারের মধ্যে লোক ভিড় হওয়ার পরিলক্ষিত হচ্ছে লোক হলে জজ লোক নিশ্চিত ভাবে উভয় দল যে তথ্য ସବୁ ଲୋକଙ୍କ ସାମ୍ନାରେ ରଖୁଛନ୍ତି ତାକୁ ଗୁରୁତ୍ୱର ସହିତ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶୁଣୁଛନ୍ତି ଏବଂ ଆଗ୍ରହ ସହକାରେ ଶୁଣୁଛନ୍ତି ତେଣୁ ଲୋକ ଡିସାଇଡ଼ କରିବେ ସେଠି ଆଗାମୀ ଦିନରେ ରାଜନୀତିର ଗତି କ'ଣ ହେବ ଏବଂ ଆପଣ ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଉଭୟ ଦଳର ଯେଉଁ ଭିଡ଼ ପରିଲକ୍ଷିତ ହେଉଛି ସେଥିରୁ ସ୍ପଷ୍ଟ ହେଉଛି ଯେ ଲୋକ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ପରିସ୍ଥିତି ଅଛି ତା ଉପରେ ଲୋକ ନଜର ରଖିଛନ୍ତି ଏବଂ ଉଭୟ ଦଳର ଯେଉଁ ବକ୍ତବ୍ୟ ସବୁ ଅଛି ଲିଡ଼ରମାନେ ସେଠିକି ଯେଉଁ ଗସ୍ତ କରୁଛନ୍ତି ତାକୁ ସେମାନେ ଧ୍ୟାନ ସହିତ ଶୁଣୁଛନ୍ତି ତେଣୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମେ ଅପେକ୍ଷା କରିବା ସେଠି କ'ଣ ଫଳାଫଳ ହେବା ପାଇଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମେ ଅପେକ୍ଷା କରିବା ଫଳାଫଳ ଆସିବା ଦିନ ହିଁ ଜଣାପଡ଼ିବ ଯେ ନନ୍ଦିଗ୍ରାମରେ କାହାର ପୋଲା ଅଧିକ ଭାରି ରହୁଛି ବିରଞ୍ଚୁ ଆପଣଠୁ ଜାଣିବାକୁ ଚାହିଁବି ଗୋଟେ କଥା যদি নন্দীগ্ৰাম কথা কয় শুভেন্দু অধিকাৰী আগৰুচাৰিং যে সেই মমতক হৰাইবে পচাশ হাজাৰু অধিক ব্যৱধানে আপোনাৰ চেলিব্ৰেছ প্ৰস্তুতি চলাই না মমতা কিছু কৰি দেখাইবে শুভেন্দু হুত তথা ৰখি পাৰিব সামান্য যাং্ৰিক ত্ৰুটি যোগাযোগ হৈ পাৰ নে আম সৈতে আছোচ এডিটৰ শাংীভূষণ মিশ্ৰ পশ্চিমবংগ নন্দীগ্ৰামৰ অহা যদি শান্তিভূষণ আমি যদি দেখিবা যতীন বাবু যাওঁ ক'লে যে নন্দীগ্ৰাম বিগ ফাইট্ৰে বিজেপি ইয়াৰ যি ষ্ট্ৰাটেজি কৰিছে তা হুইতো এথৰ টি এম চি উপেৰে ভাৰি পাৰিব কিন্তু আপোনাৰ সেই দিনতমাম অঁ দশ বৰ্ষৰ ইতিহাস দেখিব টি এম চি ৰ যে সঠাকাৰ লোকগুড়ি সুবিধা মিলনি पश्चिम बंगे जब देख मत्स्य व्यवसाय चाषी को अनेक सुविधा मिलनी सब कौन प्रतिक्रिया रोचना स्थानीय हाँ देख निश्चित भाव स्थानीय लोक आपखिए निश्चित भाव बहुत लोग अभियान करा बी बड़ अभोग हो जलसेचन जमी को जलना जदि से जो जगह जा नंदीग्राम रोटी गुड़ कांड घटे से स्थान में जो नईटे अच्छी कितना से नईर पा जो लुणिया रही लुणा पा रही तेनालीस उपयोग हो पारना तेना যে প্রত্রুতি সরকার বিভিন্ন সময় দিয়েছেন টিএমসি সরকার কথা কুয়ু বা বাম সরকার কথা কুয়ু সে সরকার সে প্রত্রুতি কূরণ করে না তুমি চাষী আক্রোশ রয়েছে চাষী রোষ রয়েছে ইয়ে হচ্ছে প্রথম কথা চাষের সে জল ব্যবহার করপার দ্বিতীয় কথ হচ্ছে যে উৎপাদন সে করছেন শীতল ভণ্ডার সেমি না যে শীতল ভণ্ডার তা রক্ষিপারে সময় তা বিক্রি করবে শীতল ভণ্ডার সুবিধা না তেমন চাষী ক্ষেত্রে যদি আপনার দেখবে চাষী ক্ষেত্রে ইয়ে অসুবিধা রয়েছে তৃতীয় কথা হচ্ছে যে এটি पीएम किसान ने चाषी जो मिलने कथा टंका से टाइम मिलूनी जहाँ बीजेपी एक प्रसंग करुँच प्रधानमंत्री विभिन्न समय सभार एक पीएम को किसान जदि बीजेपी सरकार को आसे पश्चिम बंगे पीएम किसान सब चाषी को दुई हजार टाँह लिखाएं तीनो किस्त में मिले ये हूँ तृतीय कथ चतुर्थ कथ प्रसंग को बड़ प्रसंग रही है जहाँ हूँ राजनैतिक हिंसा और नंदीग्राम मेंजेपी बड़ प्रसंग राजनैत हिंसा शहे बीजेपी कर्मी मुंड जाइए चतुर्थ कथ हूँ যা মুি যে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারতক যেহেতু দিদি লগু করে না নির্বাচন এক বড় প্রসঙ্গ রয়েছে বিকাশ আগে কথা প্রথম কৌলি যু যে আজ দিনের বড় ঘটনা ক্রমে আও এক ঘটনা আজ পব্লিক সভার দিদি শুভেন্দু অধিকারী টার্গেট করছেন যে অধিক লোভ ভাল নু ঠু মচ গ্রিড নট গুড এবং এ আকু উদাহরণ দিয়ে সে দিন আসব যে শুভেন্দু অধিকারী না ঘরকা না ঘাটকা যে কথা বলছেন যে সে কেউ কূলর হবেন এবং কিষম পরে শুভেন্দু অধিকারী তাঁর প্রতিক্রিয়া রাখি সে মধ্যে একথা মমতা বানার্জী কটাক্ষ করি যে মমতা বানার্জী এক ল প্যাড নেই আসতু প্রিনিটেড লেটর প্যাড যে সে এক্স এমএলএ লেখন্তু কারণ সে সজেষ্ট করেছেন মমতা বানার্জীকে যে ইতিহাস রচবে যেতবে সে পাই